প্রতি বছরই রাজধানীর বরতলা স্থিত দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের কাজে নিয়োজিত থাকে আগরতলা পুর নিগমের কর্মীরা, যাতে প্রতিমা নিয়ে আসা লোকজনদের কোন সমস্যা না হয়। দশমীকে শুরু করে লক্ষ্মী পূজার আগের দিন পর্যন্ত তারা প্রতিমা নিরঞ্জনের কাজে নিয়োজিত থাকে। এখানে প্রতি বছরের মতো এবছরও আগরতলা পুর নিগমের কর্মীরা প্রতিমা নিরঞ্জনের কাজে রয়েছে। দশমীর সকাল থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের কাজ। সর্বক্ষণ দশমী ঘাটে এএমসি কর্মীরা নিয়োজিত রয়েছে। এ বিষয়ে প্রতিমা নিরঞ্জনের দায়িত্বে থাকা এক কর্মী জানে, পুর নিগমের তরফ থেকে আমাদের এই কাজ হয়েছে, প্রতিমা নিয়ে আসে, এখানে তার যাতে কোনো সমস্যা না হয় আমি সেই মুহূর্তে নিয়ে নদীর বিসর্জন দিয়ে পুরোকম আমাদেরকে সুযোগ দিয়েছে বলে ওই কর্মী জানায়। প্রধান নির্বাচনের কাছে 50 জন কর্মী নিয়োজিত রয়েছে বলে জানা গেছে। বিসর্জন করে মারে নিয়ে আমরা পুরো নিমন্ত্রণ আমরা সুযোগ দিয়েছে ভালো বিসর্জন প্রচুর রাত 1:30-2 পর্যন্ত আমরা বিসর্জন করছি। আমরা স্টাফ রুম থেকে প্রায় 85 জন।